আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনকাম অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এয়ার আশি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এবার সেই নেটওয়ার্কের টেস্টনেট ব্রিজ মিশন 1 কিন্তু দিয়ে দিয়েছিল, সেটা অনেকেই কমপ্লিট করতে পারছেন, অনেকেই কিন্তু পারেন নাই। আমি কিন্তু আমার চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ঠিকই পোস্ট করেছিলাম, তো অনেকেই করে নিয়েছিল। তো যারা মিস করেছেন তাদের জন্য নতুন করে সুযোগ দিয়েছে সেকেন্ড টাইম ব্রিজ করার টেস্টনেট ব্রিজের। তো আপনারা অফিসিয়াল পোস্টে দেখতে পারবেন এখানে, তো দেখতে পাচ্ছেন 13 জন কিন্তু তারা পোস্ট করেছে যে সেই টেস্টনেট ব্রিজ ইভেন্ট কিন্তু তারা রিওপেন করেছে, ঠিক আছে? তো পোস্টে আপনারা পড়লে বুঝতে পারবেন। আর এটা কিভাবে কমপ্লিট করবেন, অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই ব্রিজটা কিভাবে করব, টেস্টনেট ব্রিজ আমি বুঝতেছি না, একটু ভিডিও বানিয়ে দিলে সহজ হতো। তো এই জন্য আর কি ভাবলাম যে খুবই অল্প সময় নিয়ে আর কি একটা ভিডিও বানানো যাক যে কিভাবে ব্রিজ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম লিঙ্ক, লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পোস্ট আপনাদেরকে নিয়ে আসবে। এই পোস্টে সব দেখেন ডিটেলস এখানে দেওয়া আছে। তো সেকেন্ড চান্স ফর এভরি ওয়ান, যারা ফার্স্ট চান্স মিস করেছেন তারা কিন্তু এই দ্বিতীয়টাও মিস করবেন না, কারণ সেই থেকে কিন্তু ইনশাল্লাহ আমরা ইন ফিউচার ভালো একটা প্রফিট ইনকাম হতে পারে আর কি সবার। আর ব্লকটে 17টা মিশন ছিল, আমি 17টা মিশনেরই কিন্তু ভিডিও দিয়েছি অলমোস্ট। তো যে যে কয়টা পেয়েছেন ইনশাল্লাহ করেছেন, তারা হয়তো বা ইন ফিউচার বেনিফিটেড হতে পারে। তো যাই হোক ভিউয়ার্স, দেরি করবো না, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল। তো ভিউয়ার্স, এখন কাজে চলে যাওয়া যাক যে ব্রিজ করবেন কীভাবে আপনারা। এখানে দেখেন আমি তিনটে লিঙ্ক দিয়ে রাখছি, একটা হচ্ছে ব্রিজ করবেন যে ওয়েবসাইট থেকে সেই লিঙ্ক, সেই অফিসিয়াল, আর একটা হচ্ছে আপনার মেটামাস্ক ইনস্টল থাকতে হবে অবশ্যই। আপনার কিউই ব্রাউজার বা মোবাইল দিয়ে যদি ইউজ করেন, এক কথায় আপনি মেটামাস্ক ওয়ালেট ওয়ালেট এবং সেই নেটওয়ার্কের লিপ কসমোস ওয়ালেট অথবা আপনার কম্পাস ওয়ালেট, ফিন ওয়ালেট, এগুলো একটা থাকলেই হবে। তো ভিউয়ার্স, আপনারা কী করবেন, অ্যাট ফার্স্ট এই যে যে লিঙ্কটা, এই ওয়েবসাইট লিঙ্কে ভিজিট করবেন। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ভিউয়ার্স, এটা হচ্ছে সেই লিঙ্ক, এটা হচ্ছে দেখেন আপনার ব্রিজ করার লিঙ্ক। তো এখানে আপনার টেস্টনেট পলিগন মুম্বাই ফচেট লাগবে মেটামাস্কে। তো এটা দেখতে পাচ্ছেন যে আমার মেটামাস্ক, আমি মেটামাস্কে একটু লগ ইন করে নিই। তো ভিউয়ার্স, এটা আমার মেটামাস্ক আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখেন মুম্বাই নেটওয়ার্ক, এটা হচ্ছে পলিগন ম্যাটিক মুম্বাই টেস্টনেট। তো এখানে আপনার কিছু ম্যাটিক লাগবে, ঠিক আছে? তো এটা কিভাবে নেবেন সেটাও আমি দেখাবো, আর আগে দেখাবো নেটওয়ার্কটা অ্যাড করবেন কিভাবে। তো এই যে পোস্টে দেখেন chainlist.org চেইন একটা ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা সিম্পলি এই লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনারা কী করবেন, এই লিঙ্কে ভিজিট করবেন। এই লিঙ্কে ভিজিট করে মেটামাস্ক কানেক্ট করে আপনারা এই কাস্টম নেটওয়ার্কটি অ্যাড করে নেবেন। তো ভিউয়ার্স, দেখেন নেটওয়ার্কে চলে আসলে, ওয়েবসাইটে চলে আসলে এই যে নিচের দিকে দেখতে পাবেন মুম্বাই, এটা হচ্ছে পলিগন ম্যাটিক টেস্টনেট ফচেট, সরি টেস্টনেট নেটওয়ার্ক। তো আপনাকে এখান থেকে কী করবেন, এই যে একটু মেটামাস্ক, এটা এখানে ক্লিক করলে আপনার ওয়ালেটটি কানেক্ট করলে আপনার কানেক্ট হয়ে যাবে মেটামাস্ক। তো মেটামাস্ক থেকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে দেন আপনার যেটা করবেন এখান থেকে এই মুম্বাই নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন। তো দেখেন আমি এখান থেকে কিন্তু মুম্বাই নেটওয়ার্ক, এই যে মুম্বাই নেটওয়ার্ক যেটা আছে সিলেক্ট করে নিয়েছি। তো এখন সিলেক্টের কাজ শেষ, এখন আমাদের দরকার হবে কিছু ম্যাটিক ফচেট। আমরা ফচেট নেওয়ার পরে এই ওয়েবসাইটে চলে যেয়ে ব্রিজ করব। তো ফচেট নেওয়ার জন্য এই যে দেখেন ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এখানে, ফচেট ডট পলিগন টেকনোলজি, এই লিঙ্কটা এখন কপি করবেন। এই লিঙ্কটা কপি করে কী করবেন, এই লিঙ্কে ভিজিট করবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই লিঙ্কে আসার পর আপনাদের ফচেট নিতে হবে টেস্টনেট। তো খেয়াল রাখবেন আপনার এখানে যেন মুম্বাই লেখা থাকে নেটওয়ার্ক, আর দেন এই যে সিলেক্ট টোকেন, এখান থেকে আপনার যেন লেখা থাকে ম্যাটিক টোকেন, ঠিক আছে? তো আপনার এখান থেকে 0.20 ম্যাটিক টোকেন পাবেন। তো এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস বলতেছে, এটা হচ্ছে আপনার মেটামাস্কের ওয়ালেট অ্যাড্রেস। এখানে দিয়ে এই যে সাবমিট বাটনে ক্লিক করলে আপনি 0.2 ম্যাটিক টোকেন পেয়ে যাবেন। তো বাস, আমরা এখন ম্যাটিক টোকেনও পেয়ে গেছি, আমি মেটামাস্ক থেকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখেন আমার এখানে ম্যাটিক আছে 0.31, যাই হোক 0.2 পাবেন আপনারা। তো এখন আমরা চলে যাবো আবার এই ওয়েবসাইটে, হ্যাঁ এই ব্রিজ পেজে চলে আসবো। আমি দেখেন এখানে লিখে দিয়েছি সব ডিটেলস যে এখন ব্রিজ করতে হবে, আমরা ফচেট নিয়ে নিয়েছি, টেস্টনেট নেটওয়ার্ক অ্যাড করেছি, এখন হচ্ছে মিনিমাম 0.1 টেস্টনেট ম্যাটিক থেকে সেই, আবার সেই থেকে ম্যাটিক, মানে দুইবার করে ব্রিজ করতে হবে। আপনারা বুঝেন প্রথমে, প্রথমে হচ্ছে ম্যাটিক থেকে সেই, আর দেন হচ্ছে সেই থেকে ম্যাটিকে। আচ্ছা ঠিক আছে, আমরা ওয়েবসাইটে চলে যাই, এটা হচ্ছে ওয়েবসাইট। প্রথমে হচ্ছে ম্যাটিক থেকে আমরা সেই নেটওয়ার্কে ব্রিজ করব, মানে ডিফল্ট যেটা থাকবে। এই ওয়েবসাইটে আসার পরে এখানে যা যা থাকবে এরকমই তা রাখবেন, হ্যাঁ এটাই আমরা ফার্স্টে করব। তো দেখেন এখানে প্রথমে মেটামাস্ক আর হচ্ছে আপনার সেই ওয়ালেট কানেক্ট করতে বলতেছে। সেই ওয়ালেট আপনি এই যে উপরে কানেক্ট ওয়ালেট, এখান থেকেও করতে পারেন। তো কানেক্ট ওয়ালেটে দিলাম, প্রথমে দেখেন এখানে আপনার কম্পাস ওয়ালেট, ফিন ওয়ালেট, এই দুইটার একটা সিলেক্ট করতে বলতেছে। আমি আপনাকে সাজেস্ট করবো কম্পাস ওয়ালেট। কম্পাস ওয়ালেটটা হচ্ছে লিপ ওয়ালেট যে ছিল,
এই যে লিপ ওয়ালেট এটারই একটা কপি বা ভার্সন, এটা হচ্ছে এই যে কম্পাস ওয়ালেট। আপনারা কম্পাস ওয়ালেটটা কোথায় পাবেন, জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন কম্পাস ওয়ালেট এক্সটেনশন, তাহলে আপনারা পেয়ে যাবেন, অ্যাড করে নেবেন। সেম আপনার লিপ কসমোস ওয়ালেটের যে সিট ফ্রেস ছিল সেটা দিয়ে আর কি আপনারা সে সেম ওয়ালেট অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। আর লিপ কসমোস ওয়ালেট ডাউনলোড করার লিঙ্ক আমার যদি ভিডিওতে চলে আসেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আমার ইনকাম অ্যাডভাইস টেলিগ্রাম চ্যানেল আসলে এখানে আপনারা শুধু কম্পাস লিখে সার্চ করবেন, তাহলে এখানে কিন্তু আপনার কম্পাস ওয়ালেট, আচ্ছা আমি আরেকবার লিখতেছি কম্পাস ওয়ালেট, দেখি পাই কি না, আচ্ছা কম্পাস ওয়ালেট পাই নাই, আমি সেই লিখেই সার্চ দিই, উপরের দিকে পোস্ট আছে, অনেকগুলো পোস্ট আছে, আপনি একটু উপরের দিকে সার্চ করতে থাকবেন পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি, এই দেখেন সেই লিখে সার্চ করলে উপরের দিকে এখানে পেয়ে যাবেন, এই যে দেখেন কম্পাস ওয়ালেট এক্সটেনশন লিঙ্ক। আচ্ছা যাই হোক, নিচে চলে যাওয়া যাক, তো এখন আমরা কাজে যাওয়া যাক। তো আমাদের কম্পাস ওয়ালেটটা কানেক্ট করতে হবে, অ্যাট ফার্স্ট আমি এখান থেকে কম্পাস ওয়ালেটটা কানেক্ট করে নিব। দেখেন কম্পাস ওয়ালেট আপনাদের কানেকশন অ্যাপ্রুভাল চাবে ফার্স্ট টাইম, হ্যাঁ ফার্স্ট টাইমের জন্য চাবে, তো কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে পলিগন মুম্বাই, এই যে এখানে আনকানেক্টেড, এখানে ক্লিক করে আমাদের মেটামাস্কটা কানেক্ট করে নিব। তো এই যে মেটামাস্ক, আমি এখন মেটামাস্কটা কানেক্ট করে নিব, দেখেন আপনাদের কিন্তু অ্যাপ্রুভাল চাবে, হ্যাঁ আমি এটা অ্যাপ্রুভ একবার করছি এই কারণে চাচ্ছে না, যাই হোক আপনার অ্যাপ্রুভ চলে আসবে অথবা আপনি এখানে ওয়ান লেখা থাকবে অ্যাপ্রুভ করে দেবেন। দেন আপনার হচ্ছে আপনি কত ম্যাটিক এই সেই টেস্টনেটে ব্রিজ করতে চান, আপনার যেহেতু 0.20 পাবেন, আমি আপনাদের সাজেস্ট করবো যে মিনিমাম 0.,  এটা হচ্ছে আপনার ফি কাটবে, হ্যাঁ ট্রানজ্যাকশন ফি কিন্তু কাটবে, দেখেন 0.1 ম্যাটিক, আপনার বুঝতেইছেন যে এর বেশি দিতে হবে। তো আমি এখান থেকে এইবার ব্রিজ করব হচ্ছে 0., আমার যেহেতু একটু বেশি আছে আমি একটু বেশি পরিমাণে অ্যামাউন্ট ব্রিজ করবো, 0.25 ব্রিজ করলাম। তো এখন এখানে অ্যামাউন্ট বসাবো, আপনি কিন্তু মিনিমাম 0.1 বেশি হইতে হবে, 0.1 কিন্তু ফি কাটবে, বেশি হইতে হবে। তো আমি দেখেন এটা দিছি, দেওয়ার পরে নিচে যে ডেস্টিনেশন, এটা আপনার ওয়ালেট কানেক্ট থাকলে অটোফিল বাটনে ক্লিক করলে আপনার অটোমেটিক অ্যাড্রেসটা বসে যাবে। দেন আপনি কী করবেন, এই যে ব্রিজ টু ছে সেই এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, কম্পাস ওয়ালেট পপ আপ আসবে। আপনি গতকালকে যে ব্রিজ করছে যখন, তখন আমি এখানে 5-7 মিনিটের মতন এইরকমই রেখে দিছি, তারপরে হঠাৎ করে পপ আপ আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্লিক করার পর এখনও পপ আপ কিন্তু আসতেছে না, একটু সময় নিচ্ছে, তো আপনার এটা একটু ধৈর্য ধরেই করতে হবে। তো প্রথমে যেহেতু আমরা ম্যাটিক থেকে সেই করব, এখানে আমরা এইভাবে ব্রিজে ক্লিক করে আমরা এখানে একটু ধৈর্য ধরে বসে থাকব আর ওয়েট করবো, ততক্ষণ পপ আপ যতক্ষণ না আসে, কম্পাস ওয়ালেটে যখনই অ্যাপ্রুভাল বা পপ আপ আসবে তখনই ওটা আমরা অ্যাপ্রুভ করে দেবো। তো আমি ভিডিওটা পজ করতেছি আর দেখি কতক্ষণ পরে আসে। তো ভিউয়ার্স দেখেন সময় কিন্তু বেশিক্ষণ নেয় নাই, আপনার এই যে দেখেন মেটামাস্ক, মেটামাস্কে দেখেন ওয়ান লেখা চলে আসছে, এখানে ক্লিক করে আপনার অ্যাপ্রুভ করে দেবো, তারপরে কিন্তু আপনার সময় লাগতে পারে। আর বিশেষ করে আমি একটা জিনিস ভুল বলছি, প্রথমবার আপনি যখন ম্যাটিক থেকে সেইতে যাবেন তখন হচ্ছে আপনার মেটামাস্ক কনফার্মেশন চাবে, আর যখন আপনি সেই থেকে ম্যাটিকের ব্রিজ করবেন তখন কিন্তু আপনার কম্পাস ওয়ালেট পপ আপ আসবে। তো দেখেন অ্যাপ্রুভ করে দিচ্ছে, এখান থেকে দেখেন পেন্ডিং আছে, পেন্ডিংটা চলে যাবে সমস্যা নেই, পেন্ডিংটা চলে গেলে আপনার এখান থেকে ব্রিজ কিন্তু হয়ে যাবে। আর ব্রিজ আপনার আমি কালকে 3 ঘন্টা ওয়েট করছি যে ব্রিজ আমার ওয়ালেটে পৌঁছানো পর্যন্ত, তো আপনারা এখানে বুঝতে পারতেছেন হিউজ অ্যামাউন্ট, আমি প্রশ্নে হিউজ পরিমাণ অ্যামাউন্ট লোক কিন্তু এখানে কাজ করতেছে, আমি প্রশ্নের নিচে লিখেও দিছি অনেকে একসাথে টাস্ক করতেছে যে কারণে আর কি লেট হইতেছে। তো যাই হোক ব্রিজ টু সেই, এ দেখেন কনফার্মেশন, এখানে ট্রানজেকশন হ্যাশ চলে আসছে, যদি এই লিঙ্কে ক্লিক করলে কিছু দেখাবে না। তো এখন আপনার এখানে ওয়েট করা ছাড়া উপায় নেই, আপনার এখন এখানে ওয়েট করতে হবে, আর ওয়েট করবেন ততক্ষণ যতক্ষণ না ধরেন আপনি এখান থেকে ম্যাটিক থেকে সেই ব্রিজ হয়ে গেছে, আপনি ওয়ালেটে কিন্তু পৌঁছায় নেই, পৌঁছালে আপনি দেখতে পারবেন, আর তখন এই যে এটা চেঞ্জ করে দিলে মানে আপনার সেই থেকে ম্যাটিকে, তখন হচ্ছে এই যে ডাব্লু ম্যাটিকে আপনার ব্যালেন্সটা চলে আসবে, ঠিক আছে। এটা আমার যে ব্যালেন্সটা আছে এটা হচ্ছে আমি আগে ব্রিজ করেছিলাম সেই ব্যালেন্সটা, তো আপনার যখন এই সেই থেকে পলিগন মুম্বাই টেস্টনেটে নেবেন তখন আপনার এখানে কিন্তু এই যে ব্যালেন্স লাগবে, আপনি যে ব্যালেন্সটা এখানে আসবে তারপরে কিন্তু আপনি পলিগন মুম্বাইতে নিতে পারবেন। তো যাই হোক আমি এখন এখান থেকে আবার দেখাচ্ছি যে আপনার এই সিস্টেমটা কীভাবে করবেন ব্রিজ করার জন্য। তো এখান থেকে আবার আপনার মেটামাস্কটা কানেক্ট করে নেবেন, মেটামাস্ক আমি দেখেন কানেক্ট করে নিচ্ছি, মেটামাস্ক, তো মেটামাস্ক কানেক্ট হয়ে গেছে। তো এটা আমি যেহেতু একবার ব্রিজ করে ওয়েট করছি আমি এখন এটা রিফ্রেশ দিব, সমস্যা নেই কারণ আমার এখান থেকে মেটামাস্ক কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। তো ব্রিজ জিনিসটা অনেকে বুঝেন না, ব্রিজ ওরকম মানে কঠিন কিছুই না, একটু আপনারা ভালো করে মানে খেয়াল করলে বুঝতে পারেন যে ব্রিজটা আসলে কী। ব্রিজটা হচ্ছে একটা চেইন থেকে আর একটা চেইনে টোকেন ট্রান্সফার করার জন্য ব্রিজ ব্যবহার করা হয়। তো যাই হোক আমি আবার এখান থেকে কম্পাস ওয়ালেট আর হচ্ছে মেটামাস্ক ওয়ালেট কানেক্ট করে নিব, আর এইবার হচ্ছে আমরা সেই থেকে
ম্যাটিকে আর কি ব্রিজ করব। তো দেখেন উপরে এবার সেই সিলেক্ট করছি আর নিচে হচ্ছে পলিগন মুম্বাই। তো এখন আমরা এখান থেকে মেটামাস্কটা কানেক্ট করে নিব। মেটামাস দেখেন কানেক্ট হয়ে গেছে, আমার ব্যালেন্স আছে 0.14 ডাব্লুম্যাটিক। হ্যাঁ, আপনার এটা যখন ব্রিজ চলে আসবে আপনার ব্যালেন্সে তখন এখানে ডাব্লুম্যাটিক আসবে, ডাব্লুম্যাটিক ব্যালেন্সটা এখানে শো করবে। আর এখান থেকে হচ্ছে যে অ্যাড্রেস আমি মেটামাস কানেক্ট করেছি আবারও কিন্তু সেম সেই অ্যাড্রেসটাই দিব। বাস এখন এখান থেকে আমি ব্রিজ টু পলিগন দিয়ে দিব। বাস আপনার এখন শুধু মানে ওয়েটই করতে হবে, 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ সময় লাগে আপনার টোকেনগুলো অ্যারাইভ না হইতে ওয়ালেটে ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু ওয়েট করতেই হবে। তো যাই হোক, আমার এখানে আবার ওই যে বলছিলাম তখন যে কনফার্ম আসবে কম্পাস ওয়ালেটে, এর জন্য মাঝে মাঝে সময় লাগে। এই যে এই সময়টা হচ্ছে আপনার কনফার্মেশনের সময় লাগবে, যখন মেটামাস ট্রানজ্যাকশনটা আসবে ফার্স্ট টাইম তখন সেটা কিন্তু সময় আপনার নিবে না। কিন্তু যখন আপনারা সেই থেকে ম্যাটিকে যাবেন তখন আপনার এই যে দেখেন কিছুক্ষণ সময় লাগছে। হ্যাঁ, আর আগেরটা কিন্তু সেরকম সময় লাগে নাই। যাই হোক, এখন তাড়াতাড়ি আসতেছে আজকে কারণ নেটওয়ার্ক একটু ফাস্ট হয়ে গেছে, গতকালকে কিন্তু অনেক স্লো ছিল। যাই হোক, আমি অ্যাপ্রুভ করে দিলাম। এখন এটা হচ্ছে ব্রিজ হবে আপনার সেই থেকে পলিগনে। তো দেখেন নিচে ট্রানজ্যাকশন হ্যাশ আসছে, বাসটা এখানে যদি আমি ক্লিক করি কিচ্ছু আসবে না, সাদা আসবে, কারণ এটা অ্যাপ্রুভ হয়তো কিন্তু সময় লাগবে অনেকটা। যাই হোক, আর আমার আগের ট্রানজ্যাকশনটাই দেখেন এখনও কিন্তু এখানে আসে নাই। আসলে আমি 0.26 করছি, অন্তত 1.6 আমি এখানে ব্যালেন্স পাবো, মানে আর অনেক বেশি ব্যালেন্স পাবো। যাই হোক, আমি আপনাদের কিন্তু ব্রিজ করা দেখাই দিতে পারছি। আর ব্রিজিং আমাদের ইতিমধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা সেই ব্রিজিংটা দেখতে পারি আমাদের কম্পাস ওয়ালেট অথবা মেটামাস থেকে আমরা দেখতে পারি। কম্পাস ওয়ালেটে আসলে আপনার নিচের দিকে আসলে এই যে দেখেন আগের যে ব্রিজটা করছিলাম সেটা হচ্ছে র্যাপ সোল, এটা আগেরটা ছিল। আর এখানে আরেকটা ব্যালেন্স আসবে, একটু নেট সমস্যা করতেছে, এখানে আরেকটা ব্যালেন্স আসবে সেটা হচ্ছে ডাব্লুম্যাটিক, যেটা হচ্ছে সেকেন্ড টাইম ব্রিজের জন্য, আগেরটাই ছিল এই যে এটা র্যাপড ম্যাটিক এই 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 লেখাটা আসতো, আর এবার আসবে আপনার ডাব্লুম্যাটিক। এখানে আমি যেহেতু সব ব্রিজ করে দিয়েছি এই কারণে হয়তো বা দেখাচ্ছে না, ডাব্লুম্যাটিক আসবে আপনার এবার এখানে অন্যভাবে। হ্যাঁ, এটা টু মানে ব্রিজ টু, 2 নম্বর ব্রিজের কারণে আপনার এখানে অন্যটা আসবে। তো যাই হোক, ব্রিজিং জিনিসটা আপনারা বুঝে গেছেন যে এখান থেকে সেই টেস্টনেট ব্রিজিংটা কীভাবে কমপ্লিট করবো। আর ব্রিজ করলে আপনার এখানে এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে, এটা আপনারা ভালোভাবেই বুঝতেছেন। তো ইনকাম অ্যাডভাইস চ্যানেলের সাথেই থাকবেন, ইন ফিউচার আমি আরও সেই নেটওয়ার্ক টেস্টনেট আরও যে আপডেটগুলো আসবে আমি কিন্তু বিস্তারিত সবগুলোয় একটা জিনিসও ইনশাল্লাহ আপনাদেরকে মিস হতে দিব না, আপনার শুধু ধৈর্য ধরে কাজ করতে হবে। তো ভিউয়ার্স, আজকের মতন এখানে শেষ করব। ইনকাম অ্যাডভাইস চ্যানেলের সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার করে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।